আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি আমার নতুন হাসপাতাল ডক্টর ফজলক কলোর হসপিটাল থেকে এটা ধানমন্ডিতে অবস্থিত ঈদগাহ মসজিদের উল্টা দিকে সাত মসজিদ রোডের মেইন রাস্তার উপরে আলমাস কে দোকান সবাই চেনেন সেটার উল্টো দিকে এবং এখানে পনেরো নম্বর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে তো আমরা একজন রুগীর অপারেশন করেছি গতকাল এই হাসপাতাল মাত্র পনেরো দিন আগে আমরা উদ্বোধন করেছি এই যে পেশেন্টের সাথে অপারেশন করেছি ওনার লেজারের সাহায্যে অ্যানাল ফিশার অপারেশন করেছি

তো আমি গাড়ি পছন্দ করি আর চব্বিশ ঘন্টা ডাক্তারি করি আমার জগতে আর কোনো কাজ নাই আমি ঘুমাই আর ডাক্তারি করি জি স্যার তো আপনি এই যে হাসপাতাল আসলেন আপনার রোগটা কি ছিল সমস্যাটা কি ছিল আমার রোগ হচ্ছে আমি হঠাৎ করে একদিন ওয়াশরুমে গেলাম যাওয়ার পরে ওই দিন আমার ওয়াশরুমটা করা হলো হওয়ার পরে তারপরের দিন থেকে আমি ওয়াশরুমে যেতে গেলে আমার পেন হতো ব্যথা হতো হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে কোথাও বসতে পারতাম না একটু শক্ত জায়গায় বসতে গেলে আমার ব্যথাটা আরও তীব্রতর থেকে তীব্রতর হয়ে যেত তো তারপরে আসলে আমি যশোরে একজনকে ডাক্তার দেখিয়েছি

আপনি চেন্নাই হাসপাতালে থেকেছেন কলকাতার হাসপাতালে থেকেছেন তারপরে ব্যাংকক জি দেখছেন জি দেখছি আচ্ছা তা জাপান গেছেন না জাপান এখন আচ্ছা জাপান থেকে শুধু ইম্পোর্ট করেন জি ইম্পোর্ট করি আচ্ছা

সাথে সাথে আপনার নার্স চলে আসবেন আপনার সাথে কারোর থাকা দরকার আপনি বলছেন আপনি ব্যাংকক গেছেন মনিপাল গেছেন আপনি চেন্নাই গেছেন থাকছেন কলকাতার সবচেয়ে ভালো হাসপাতালে গেছেন

বেশি মশলা না বা হচ্ছে খাবারের যে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিটা ই প্লেট আলাদা করে ট্রে দিয়ে ই করে এটা খুবই ভালো লাগছে আমাকে আমরা খাবারের মানটা যে আপনার রান্না করেছে আঠারো বছর আর্মি তে চাকরি করেছে জি স্যার রিটায়ার করেছে

আসলে আমাকে কালকে যখন নিয়ে গেছে তখন আমি খুব ভয় পাচ্ছিলাম যে কি অপারেশন কেমন হবে বা কি হবে ওটিতে আপনার কি এক্সপেরিয়েন্স সেটা বলেন হ্যাঁ ওটাই তো ওটিতে আমি ঢুকছি আমাকে যখন ওটিতে এনেস্থেশিয়া দেওয়ার পরে আমাকে মানে বলতেছে যে আপনার পা কি ঝিনঝিন করতেছে আমি বলছি হ্যাঁ আমার পা ঝিনঝিন করতেছে তারপরে আসলে মানে আমার সাথে কথা বলতেছে গল্প করতেছে এর মধ্যে আমাকে বলতেছে চলেন আপনাকে ইনসেনটিভ কেয়ারে নিয়ে যাবো তা আমি বলছি যে আমাকে ইনসেনটিভ কেয়ারে কেন ইনটেনসিভ কেয়ারে ইনটেনসিভ সরি তো

থেকে গাড়ি আমদানি করেন এবং যেসর এবং ঢাকায় সমস্ত জায়গায় গাড়ি আমদানি করে দেন ওনার আত্মীয় স্বজনরা বলছে এই দেশে অপারেশন না তো মণিপাল যাও বা অন্যান্য বিদেশ ব্যাংককে যাও ইত্যাদি গেছেন এর আগে মণিপাল গেছেন কলকাতা গেছেন চেন্নাই গেছেন তো উনি উনি বলছেন যে না আমি এখানেই স্যারের কাছে অপারেশন করব তো এরপরে উনি দেখলেন যে ওনার বলছেন যে আমাদের এখানে চার পাঁচবার ডেইলি ওনার কেবিন পরিষ্কার করা হচ্ছে কোথাও কোনো ময়লা নাই আমাদের হাসপাতাল বিশ দিন যাবত চালু হয়েছে কোথাও কোনো ময়লা নাই স্টাফ কর্মচারীরা সঠিকভাবে আসতেছে একের পর এক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসতেছে ওনার সবচেয়ে আশ্চর্য লাগছে যে আমাদের বিছানা এটা সর্বাধুনিক এখানে উনি হাতের চাপে কাউকে সাহায্য না নিয়ে উনি বিছনা কমফোর্টেবলি পা উঠাতে পারতেছেন মাথা উঠাতে পারতেছেন বিছনা পুরো বেড শুদ্ধ আপনি উঁচু করতে করতে পারছেন নিচা করতে পারতেছেন এবং উনি শুয়ে হাতটা বাড়ালে পরেই এখানে নার্স কলিং সিস্টেম আছে একটা টেলিফোন দেওয়ার সাথে সাথে আপনারা দেখেছেন যে নার্স অলরেডি এখানে হাজির হয়ে গেছে এখান থেকে হাত দিয়ে একটা টিপ দিয়েছেন উনি হ্যাঁ এবং অসুস্থ মানুষ তো অসুস্থ বাথরুমে উনি গেছেন তো বাথরুমে যাওয়ার পরে উনি দেখছেন যে ওখানে নার্স কলিং সিস্টেম আছে নার্স কলিং সিস্টেমে নার্স চাপ দিলে পরে ওখান থেকে চাপ দিলে পরে সাথে সাথে নার্স চলে আসতেছে তাহলে ওনার সাথে কোন অ্যাটেন্ডেন্টের একেবারেই থাকার প্রয়োজন নেই আর উনি গেছেন কোনো জায়গায় বাথরুমে নার্স কলিং সিস্টেম এবং বেডের সাথে মাথায় নার্স কলিং সিস্টেম দেশে এবং বিদেশে উন্নত জায়গায় অনেক জায়গায় উনি দেখেন নাই উনি দেখেন না আর আমি কোথাও আছে কিনা আমার জানা নাই তো অসুস্থতা আমরা ডক্টর ফজলক কলোর হসপিটালকে অত্যাধুনিক সর্বাধুনিক আন্তর্জাতিক মানে করতে চেয়েছি কতটুকু পেরেছি যাই না সেটা আপনারা সবাই আসবেন দেখবেন আপনি আলোচনা সমালোচনা যে কোনো কিছু করতে পারেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা খুশি হব আর আপনাদের যদি কোনো অসুবিধা মনে হয় সেটা সাথে সাথে বলবেন আমাদের অসংখ্য স্টাফরা কাজ তারা আপনাকে অ্যাটেন্ড করবে তারপরেও যদি আপনার কোনো জায়গায় মনে দুঃখ পেয়ে থাকেন সেজন্য করো যেটা ক্ষমা চাই আপনাদের কাছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি বিদেশ যাওয়ার প্রয়োজন নাই বিশেষ করে পায়ে স্পিস্টুল এনারপিস কোলন ক্যান্সার এই সমস্ত অপারেশনের জন্য কালকে আমার কাছে একজন মহিলা আসছে লন্ডন থেকে উনি থাকেন স্কটল্যান্ড এডিনবরা সেখানে ফিস্টুলার নয়বার বার অপারেশন হয়েছে নয়বার বার অপারেশন হয়ে উনি ফেটা হয়ে গতকালকে আমার কাছে এসেছেন আমি বলছি আমি অপারেশন করবো এবং আপনি ভালো হবেন এটা আমি তিরিশ বছর যাবত করতেছি নতুন আমাদের কোনো প্রচার করার দরকার নেই এবং আলোচনা নেই কাজেই পরিচয় তো সবাই ভালো করেন সবার ধৈর্যচ্যুতি না শেষ করছি আসসালামু আলাইকুম